আমাদের সমাজে বহু চোরের কথা আপনারা শুনছেন, গরু চোর আছে, টিন চোর আছে, গম চোর আছে, সরকারি টাকা চোর আছে, মুরগি চোর আছে, ডিম চোর আছে, দোকান চোর আছে, বিভিন্ন চোর আছে না? এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নামাজ চুরি করে। আর নামাজ আবার কিভাবে চুরি করে? বল, নামাজ চুরির মানে হলো ওই যে রুকুতে ফাঁকি দেয়, সুবহানাল্লাহ উঠতে পড়ে, স্থির হয়ে পড়ে না, সময় দিতে রাজি না, উঠে সোজা হয়ে পুরো টান টান হয়ে না দাঁড়ে আবার দৌড় দেয়, এই যে ফাঁকি দেয়, এটা নামাজ চুরি করা, সবচেয়ে নিকৃষ্ট চোর। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তিকে দেখলেন খুব হুলস্থুল করে নামাজ পড়ছে, তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তুমি এই টাইপের নামাজ কতদিন পড়তেছো? উনি অনেক বছরের কথা বললেন, এত বছর ধরে আমি নামাজ পড়ছি। তখন উনি বললেন, আল্লাহর শপথ করে বলছি, এই নামাজ তুমি এত বছর ধরে একই সিস্টেমে নামাজ পড়ছো, এই নামাজ নিয়ে যদি কবরে যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই নামাজের নির্দেশ দিয়েছেন ওই নামাজ নিয়ে তুমি এক ওয়াক্ত নিয়ে কবরে যেতে পারবা না। কি নামাজ পড়ছি, কি পেশ করবো আল্লাহর কাছে? মসজিদে আমি প্রায় সময় তাকায় দেখি ডানে বামে, আমি একটু তাড়াহুড়া স্বভাবের মানুষ, আমার কথাবার্তা একটু তাড়াহুড়া করে বলি, কিন্তু তারপর আমি দেখি যে বেশিরভাগ মুসল্লিরা আমার আগে আগেই নামাজ শেষ, আমার তো স্বভাবটাই তাড়াহুড়া, তারপরও দেখি যে না আমিও ফেল করে যাই, পারি না। এবং যেদিন আমি একটু তুলনামূলকভাবে তাড়াহুড়া করে পড়ি, আল্লাহ মাফ করুন, সেদিনও দেখি যে আমি সবার শেষ, মানে আমার আগে সবাই শেষ, মসজিদ খালি। ভাইরা আমার, এই নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন আস্তে আস্তে করতে হবে। অতএব রুকুতে যাবেন স্থির হয়ে, আল্লাহ আকবর গাম্ভীর্যের সাথে বলবেন, আল্লাহ বলেন, আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়। আপনি রুকুতে যাচ্ছেন এটা বলতে বলতে মানে কি? মানে হলো আমার অন্য কোনো মনোযোগ, ওই যে শুরুতে আল্লাহ আকবর দিয়ে শুরু করছি, কোনো মনোযোগ নাই আমার, সব কিছু বাদ, এখন আল্লাহকে আল্লাহ বড়ত্বকে স্বীকার স্বীকৃতি দিয়ে আমি আল্লাহর স্মরণের জন্য প্রবেশ করছি। প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন, তাসবিহ পেশ করলেন, দোয়া পড়লেন, সানা পড়লেন, সুরা মিলাইলেন, এখন আবার এই লম্বা দাঁড়ানোর মধ্যে আবার শয়তান ওই এদিকে সেদিকে আপনার মন নিয়ে গেছে কিনা, আবার নিজেকে স্মরণ করান যে আমি কিন্তু নামাজে আছি, আল্লাহ আকবার। দোকানের দিকে মন গেছে না, দোকান বড় না, ব্যবসা বড় না, রাজনীতি বড় না, দুনিয়া বড় না, স্বামী স্ত্রীর কোনো ইস্যু, দুনিয়ার কোনো ইস্যু বড় না, আল্লাহ সবচেয়ে বড়, এটা বলে আপনি রুকুতে যাচ্ছেন। তাহলে আপনি আবার রিনিউ করলেন আল্লাহর বড়ত্বের কথাকে, রিনিউ করে মনোযোগ দিয়ে রুকুতে গেলেন, এরপর সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে পড়েন। ভাইরা আমার, আল্লাহ শপথ করে বলছি, ধীরে ধীরে নামাজ পড়ার যে স্বাদ, আপনি এক কাজ করেন না, কালকে আপনি পরীক্ষামূলকভাবে দুই রাকাত নামাজ 10 মিনিট টাইম নিয়ে একটু পড়ে দেখেন। আমি আমি শপথ করে বলছি, আপনার জীবনে এক ভিন্ন রকমের স্বাদ পাবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দুই রাকাত নামাজ পড়বেন মিনিমাম 10 মিনিট সময় নিয়ে, খুব আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, অর্থের দিক খেয়াল করে করে বলবেন। এবং আপনি মনে রাখবেন, আপনি আয়াত বলে শেষ করার সাথে সাথে আপনার রব আপনাকে জবাব দিচ্ছে, কথা হচ্ছে আপনার সাথে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, এরপরে সূরা মিলানোর পরে হুলস্থুল করে দৌড় না, আস্তে আস্তে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে পিঠ মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর সোজা করলেন, টান টান করলেন, করে এবার আপনি তাসবিহ পেশ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, খুব ধীরে ধীরে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ভাইরা এরকম যদি আপনি মিনিমাম 3 বারও পড়েন, তারপরও তো আপনার কত সেকেন্ড সময় লাগবে, আর আমাদের তো রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নাই, ওই যে পথে পথে পড়ে ফেলে, বাপকা না এমন যে দোয়া দূরত রাস্তাঘাটে পড়ে আসতে পারলে আরো ভালো হইতো। আহা, আচ্ছা ভাই, রুকু থেকে আমরা উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে, রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এমন প্রশংসা যেটা অনেক প্রশংসা এবং যেটা পবিত্র এবং বরকতময়, সেই প্রশংসা আপনার জ্ঞাপন করছি আল্লাহ, এটা আমরা রুকু থেকে উঠে নিবেদন করলাম। কতক্ষণ লাগবে এতগুলো কথা বলতে? আস্তে আস্তে যদি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় দিতেন, রুকু থেকে উঠার পর কারিবান মিনার রুকু, রুকুতে যত সময় থাকতেন প্রায় তার কাছাকাছি সময় দাঁড়া অপেক্ষা করতেন। আমাদের বেশিরভাগ মুসলিম অবস্থা দূর থেকে উঠেই আবার দৌড় দেয়, ভালো করে মাসালা শুনে রাখেন, রুকু থেকে উঠে সোজা হয়ে টান টান হয়ে যদি অপেক্ষা না করেন, একটা পরিমাণ বা সোজা হয়ে যদি আপনি না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজই হবে না, এরকম জটিল একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরে আমরা চলে গেলাম সিজদায়, আল্লাহু আকবার, ওই যে রুকু থেকে উঠলাম তো এখন আবার আল্লাহর কথা, আল্লাহর বরকতের কথা, যে এর মধ্যে আবার অন্যদিকে মনোযোগ গেল কিনা, আবার রিনিউ করতেছি না, আল্লাহ সবচেয়ে বড়।
আমি আগে দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা করেছি দেখেন আপনি ভক্তিটা বোঝার চেষ্টা করেন নামাজে আমরা কি করি একটু বোঝার চেষ্টা করেন ভাই দাঁড়িয়ে আপনি আল্লাহ প্রশংসা করছেন করতে 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 আপনি আবেগে আপ্লুত হয়ে গেছে আল্লাহ প্রশংসা করে গুণ কীর্তন করে যে আল্লাহর কাছে আমার যেতে হবে আমার জাহান্নাম থেকে মুক্তি যার উপরে যার ফয়সালার উপর নির্ভর করে তার প্রশংসা করে কত নেয়ামত দিয়ে তিনি আমাকে রেখেছেন তার প্রশংসা করে তার গুণ কীর্তন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণ কীর্তন করতে করতে আমার মধ্যে আবেগ চলে আসছে আমি এবার রুকুতে চলে গেলাম দাঁড়িয়ে আর প্রশংসা করতে পারছি না এবার আমি রুকুতে গিয়ে আল্লাহর প্রতিজ্ঞা বর্ণনা করছি অর্থাৎ দান থেকে অবনত হয়ে যাচ্ছি আমরা দেখেন না অনেক সময় কারোর কাছে আপনি আবেগে শ্রদ্ধায় আপনার মা আপনার বাবা বা আপনার শ্রদ্ধার কেউ হয়তো কোনো ভুল করেছেন বা কিছু করেছেন বা তার প্রতি আপনি আবেগ ভালোবাসা নিবেদন করছেন ভালোবাসার শুরুতে একটা অবস্থা থাকে হয়তো আপনি সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন এরপর আস্তে করে বসে যান এরপরে পাউটা ধরে ফেলেন এভাবে স্টেপে স্টেপে সামনে আগায় না মানুষ তো নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছেন তাসবি বর্ণনা করছেন এরপর একটা পর্যায়ে আপনার আবেগের মাত্রা বেড়ে যায় এবার আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না এবার রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলে নিজের শরীরটাকে অবনত করে দিয়ে ভেঙে দিয়ে তুচ্ছ করে নিজেকে আপনি আল্লাহর তাসবি পেশ করছেন এরপরে আবেগ আরো বাড়লো এবার দাঁড়িয়ে সোজা হয়ে এবার একেবারে পুরো মাটিতে লুটিয়ে পড়ে আপনি সেজদা নিবেদন করছেন আল্লাহু আকবার বলে সেজদা চলে যাচ্ছেন সেখানে গিয়ে বলছেন কি বলছেন সুবহান রাব্বিয়াল আলা আমার সবচেয়ে বড় মহান রব তার পবিত্রতা বর্ণনা করছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া আছে সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি হে আমার রব আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি আপনি আমাকে মাফ করে দেন সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন এবং আপনারা জানেন সহিহ মুসলিমের হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন সিজদা গেলে সবচেয়ে কাছে যেতে পারে আপনি যদি চান একবার আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনে কিছু কথা বলবো তো আপনি সাধারণ দোয়া করেন না সিজদা লুটে পড়েন শেখ আয়েজাল কারণে সৌদি আরবের বড় বিশ্ববিখ্যাত স্কলার তিনি বলেছেন আসমানের দরজা আরশা আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন ওই রকেট দিয়ে যেতে পারবেন না আরশা আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে অর্থাৎ সিজদা আপনি এখানে সিজদা দিলে এটা আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে বান্দা দোয়া করার জায়গা এই জন্য সিজদাতে ভক্তি সহকারে ভালোবাসা সহকারে তাসবিহ নিবেদন করেন আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আলা তিনবার এরপর উঠে বসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার করে বসার পর এখানে একটা দোয়া আছে বলতে পারেন আপনারা বলেন তো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি এই দোয়াটা কয়েক হাদিসে কয়েক রকম আছে যে কোনোটা পড়লেই হবে ওয়ারফানি আছে ওয়াজবুরনি আছে ওয়ারজুকনি আছে ওয়াআফিনি আছে সবগুলো যদি একসাথে করেন তাহলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি আর রব্বি আছে কোন কোন হাদিসে রব্বিটা পড়লে হবে রব্বিল ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি এখানে কি চাওয়া হয়েছে জানেন সব চাওয়া হয়ে গেছে দুনিয়াতে আল্লাহর কাছে চাপ পেশ করবে দুই সিজদার মাঝখানে সব চাওয়া হয়ে গেছে আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন ওয়ারহামনি আমার প্রতি রহম করেন ওয়ারজুকনি আমাকে রিজিক দান করেন ওয়াআফিনি আমাকে প্রশান্তি দান করেন সুখ দান করেন ওয়াজবুরনি আমার ক্ষতি পূরণ করে দেন এবং ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন সঠিক পথ দেখান তাহলে দুই সিজদার মাঝখানে দোয়া পড়বো তো ইনশাআল্লাহ